স্বাগত নিউজ বর্তমানে অঙ্গীতা রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি জেলার ডায়েরি আজকে জেলার ডায়েরিতে কি কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে চলুন শুনে নেওয়া যাক আমাদের প্রতিনিধিদের কাছ থেকে প্রথমেই যাব উত্তর ২৪ পরগনার বারাসাতে সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ দাস আকাশ তোমার কাছে জানতে চাইবো আজকের গুরুত্বপূর্ণ খবর একেবারে দেখো তোমাকে প্রথমেই বলে রাখি কিন্তু গতকাল রাতে কিন্তু দত্তপুকুর থানার অন্তর্গত কদমগাছি এলাকায় একটি কিন্তু রবার ফ্যাক্টরিতে কিন্তু বিধ্বস্তই আগুন লাগে এরপরে কিন্তু দমকলকে খবর দেওয়া হচ্ছে সেখানে কিন্তু দমকলের দুটি ইঞ্জিন কিন্তু সেখানে যায় এবং তারপরে কিন্তু কিন্তু দীর্ঘক্ষণ আগুন প্রচেষ্টার পর আগুনকে কিন্তু নিয়ন্ত্রণে আনে এরপরে কিন্তু যেটা জানা যায় যে হঠাৎই কিন্তু রাতে ৮টা নাগাদ কিন্তু সেখানে কিন্তু আগুন দেখতে পায় স্থানীয়রা এবং কিন্তু তারপরে কিন্তু দমকল এবং প্রশাসনকে খবর দেওয়া হয় সেই প্রশাসনকে খবর দেওয়ার পর সেখানে কিন্তু দত্তপুকুর থানার পুলিশ ও হচ্ছে দমকলের দুটি ইঞ্জিন সেখানে আসে এবং সেখানে কিন্তু দীর্ঘক্ষণ প্রচেষ্টা পর কিন্তু সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনে এবং এর পাশাপাশি কিন্তু যেটা জানাচ্ছে যে এই ঘটনাতে কিন্তু তেমন কিন্তু কোনো ইনজুরি বা কোনো কিছু নেই অঙ্কিতা আকাশ আর কি খবর রয়েছে আর একটা যেটা সেটা বলে যেটা পড়ে যায় দেখো আমডাঙায় যে হচ্ছে পঞ্চায়েত প্রধান যে খুনের ঘটনায় সেই ঘটনা কিন্তু মোটামুটি কিন্তু আগেই কিন্তু দুজন কিন্তু অ্যারেস্ট হয়েছিল তারপরে কিন্তু গতকালকে কিন্তু রাত্রেবেলায় কিন্তু মূল যে অভিযুক্ত ছিল সে কিন্তু অ্যারেস্ট হয়েছে এমনটা কিন্তু আমরা জানতে পারছি আজকে কিন্তু বারাসাত জেলা সুপার যে ভাস্কর মুখার্জি কিন্তু এই খুনের ঘটনা নিয়ে কিন্তু আজকে কিন্তু প্রেস মিট করে এবং সেখানে কিন্তু তিনি কিন্তু এটুকু জানান যে এই ঘটনাতে কিন্তু হচ্ছে মোট ৪ জনকে কিন্তু গ্রেপ্তার করেছে জেলা পুলিশ তাদের নাম আলী আকবর মন্ডল ওরফে গুন্ডা কাজী আনোয়ার হোসেন শ্যামসুদ্দিন মন্ডল ও গিয়াজউদ্দিন মন্ডল এই ৪ জন আমডাঙায় কিন্তু এদের কিন্তু বাড়ি এবং কিন্তু পাশাপাশি কিন্তু প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে এই ব্যক্তিগত শত্রুতার কারণে কিন্তু এমন ঘটনা ঘটিয়েছে এবং এর পাশাপাশি যদিও এর আগে দুজন গ্রেপ্তার হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু বাকি যাদের নাম ছিল তাদের আনোয়ার হোসেন এবং আলমগীর শেখ ওরফে খাচা পুলিশের দাবি এই খুনে যারা তাদের সকলকে কিন্তু গ্রেপ্তার করা হয়ে গেছে আজ এই ৪ জনকে বাসে আদালতে পেশ করা হবে এবং সেখান থেকে কিন্তু পুলিশ রিমান্ডে কিন্তু আবেদন জানানো হবে আকাশ তোমার কাছে জানতে চাইবো ঠিক কি কারণে খুন অভিযুক্তরা কি কিছু জানিয়েছে পুলিশের তরফে কিছু বলা হয়েছে একেবারে দেখো সেখানে কিন্তু আজকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু আজকে তাদেরকে কিন্তু কোর্টে তোলা হবে হয়েছে এবং সেখান থেকে কিন্তু তাদেরকে কিন্তু পুলিশ রিমান্ডে কিন্তু আবেদন জানিয়েছে এবং এই পুলিশ রিমান্ডের পরেই কিন্তু তাদের কিন্তু মূলত সেই টোটাল ঘটনার কিন্তু বিষয় কিন্তু তারা কিন্তু খতিয়ে দেখবে যে কি কারণে মূলত এই খুন এবং এর পিছনে কি উদ্দেশ্য ছিল সেটা টোটালি কিন্তু খতিয়ে দেখবে অঙ্কিতা ধন্যবাদ আকাশ তোমাকে এতক্ষণ উত্তর ২৪ পরগনা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি আকাশ দাস বারাসাতের প্রতিনিধি তিনি এরপর নজর রাখবো উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের দিকে সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভট্ট হিমাদ্রি তোমার কাছে জানতে চাইবো আজকের ব্যারাকপুরের গুরুত্বপূর্ণ খবর দেখো কিন্তু একদমই বারবার খবরের শিরোনামে উঠে এসেছে ভাটপাড়া পুরসভা দলের একাংশ প্রতিবারই অনাস্থা প্রকাশ করতে দেখা যায় দলের কাউন্সিলরদের ফের চূড়ান্ত হৈ হট্টগোলের খবর শোনা গেল ভাটপাড়া পুরসভার অন্দরে জানা গিয়েছে ভাটপাড়া পুরসভার এলাকার উন্নয়নের জন্য পিওসি মিটিং ডাকেন চেয়ারপারসন এর আগে ৩টি বৈঠক বাতিল করা হয়েছে যা নিয়ে খানিক অসন্তোষ ছিল কাউন্সিলরদের মধ্যে বিশেষ সূত্রে জানা গিয়েছে যে পুরসভার পিওসি মিটিং এ রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেন সিআইসি ও বেশ কয়েকজন কাউন্সিলর এবং সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ভাটপাড়া পুরসভার একজন কাউন্সিলর যার নাম মনোজ পাণ্ডে তিনি বারংবার বলেন যে না সমস্ত কাজ ভাটপাড়া পুরসভায় হচ্ছে কিন্তু যারা বিজেপির দালাল তারা এইসব রটাচ্ছে সবচেয়ে বিস্ফোরক মন্তব্য তিনিই করেন অঙ্কিতা আর সবচেয়ে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে নৈহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে নৈহাটির যেখানে রামঘাট আছে সেখানে মৃতদেহ দাহ করা হয় ঠিক তার পাশেই কবরস্থান আছে কিন্তু সেই কিছু মৃতদেহ রাতের অন্ধকারে শোনা এলাকার বাসিন্দাদের অভিযোগ যে নৈহাটি গরিফা রেলওয়ে মাঠে সেই মৃতদেহগুলো কিছু মৃতদেহ কবর দেয় এখন এলাকাবাসীদের সমস্ত অভিযোগ শোনার পরেই আমরা তৎক্ষণাৎ সাংবাদিকরা মুখোমুখি হই কাউন্সিলরের কাউন্সিলর বলে ওটা রেলওয়ে মাঠ ওটা রেলওয়ের জায়গা রেলওয়ের গাফিলতিতে আজকে এই অবস্থা কিন্তু কে বা কারা রাতের অন্ধকারে উইদাউট এনি পারমিশনে কি করে মৃতদেহগুলো কবর দিচ্ছে সেই নিয়ে এলাকার লোক সোচ্চার হয়েছে অঙ্কিতা
ধন্যবাদ হিমাদ্রি তোমাকে। এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভট্ট। এরপর আবারও নজর রাখবো উত্তর চব্বিশ পরগনার দিকে, কিন্তু এবার রাখবো আমরা বসিরহাটের দিকে। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, তোমার কাছে জানতে চাইবো বসিরহাটের গুরুত্বপূর্ণ খবর কি? শ্যাম, শুনে আছেন? প্রাথমিক বিদ্যালয়, এই প্রাথমিক বিদ্যালয়ে যে দীর্ঘদিন অভিযোগ করে আসছিল অভিভাবকরা যে মিড ডে মিল যেসব শিশুদের দেওয়া হয় সেই সেই মিড ডে মিল কিন্তু অতি খারাপ, এবং সেই খারাপ খাবার খাওয়ানো হয়। এতে করে একাধিক বাচ্চা শিশু যারা মিড ডে মিল পায় তারা বারবার অসুস্থ হয়ে পড়ে, এই অভিযোগ কিন্তু অভিভাবকরা বারবার জানায় স্কুল কর্তৃপক্ষকে, কিন্তু এই নিয়ে কিন্তু কোনো রকম ভাবে কোনো কর্ণপাত করেনি। আজকে সেই ব্যাপারটা নিয়ে চরমে ওঠে, যখন মিড ডে মিল রান্না হচ্ছিল সেই সময় অভিভাবকরা এসে দেখে যে চাল ডাল দুটোতেই পোকা কিলবিল কিলবিল করছে, সেই দেখে তাদের মাথা গরম হয়ে যায়, একের পর এক গ্রামবাসীরা সব জড়ো হয়ে যায়, তারপর শুরু হয় তাণ্ডব। দেখো, মিড ডে মিল যে রান্না করছিল যে সহায়িকা, যে তাকে তাহলে জিজ্ঞাসা করার পরে সে কিন্তু প্রথমেই ক্ষমা চেয়ে নেয় যে আমার ভুল হয়েছে, আমি এই মিড ডে মিলের যে খাবার যে খারাপ পোকা বেরোচ্ছে এই খবরটা আমি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ অর্থাৎ বিডিও সাহেবকে জানানো হয়নি। দেখো, এই যে গাফিলতি, এই গাফিলতির দায় কে নেবে? এই এই ধরনের অভিযোগ পেয়ে তার অভিভাবকরা কিন্তু তখন ওই চাল ডাল তখন ছুড়ে মারতে থাকে সেই কর্মীর গায়ে, তারপর সেখান থেকে সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের থেকে খবর পেয়ে পঞ্চায়েতের লোকজন আসে, এদিকে বিডিও সাহেবকে খবর দেওয়া হয়, বিডিও সাহেব কিন্তু সঙ্গে সঙ্গে তিনি আশ্বাস করেছেন যে এই যে অন্যায় কাজগুলো হয়েছে এবং যারা যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে অবিলম্বে ব্যবস্থা করা হবে, এবং এই নিয়ে কিন্তু তিনি তদন্তর আশ্বাস দিয়েছেন যে সত্যি এটা খারাপ জিনিস, এইটা যদি হয়ে থাকে এমন যদি করে থাকে তাহলে যারা দোষী এর সঙ্গে তারা কিন্তু অতি অবশ্যই সাজা পাবে। দেখো, এই মিড ডে মিল নিয়ে কিন্তু একাধিক অভিযোগ অভিযোগ উঠছে গ্রামে গ্রামে, এবং এই মিড ডে মিল যেসব শিশুরা খায় তারাই কিন্তু হতদরিদ্র বাড়ির ছেলে পেলে তারাই কিন্তু এই স্কুলে আসে এবং এই মিড ডে মিল খায়, তাই সেই ভরসায় তারা স্কুলে আসে, তারপরে সেখানে এসে যদি অপুষ্টিকর খাবার তারা যদি পেয়ে থাকে তাহলে কিন্তু এটা খুব বাঞ্ছনীয় অবাঞ্ছনীয়, এবং এই অভিযোগগুলো কিন্তু মেনে নিতে পারছে না সাধারণ মানুষ। দেখো, অপর একটি সংবাদ যে একটা মারাত্মক অভিযোগ যে হিঙ্গলগঞ্জ বিশপুর গ্রাম পঞ্চায়েতের এই যে দুর্গাপুর এলাকা থেকে যে বিক্ষোভ হয়ে যাচ্ছে, অভিযোগ জানাচ্ছে যে দীর্ঘ 40 বছর ধরে দুর্গাপুর থেকে হাসনাবাদের মধ্যে প্রায় 10 কিলোমিটার রাস্তা, এবং এই রাস্তায় এত বেহাল দশা যে চলাচলের একদমই অযোগ্য। দেখো, এই ব্যাপার নিয়ে কিন্তু এর আগেও একাধিকবার ওই গ্রামের মানুষ কিন্তু সরব হয়েছে, পঞ্চায়েত প্রধানকে জানিয়েছে, কিন্তু কোন রকম ভাবে কোনো কর্ণপাত করেনি, এই নিয়ে কিন্তু একাধিক মানুষের মধ্যে ক্ষোভ জন্মায়। তারপরে কিন্তু আজকে সেই ব্যাপারটা নিয়ে রাস্তায় এসে চলে আসে বাড়ির মহিলারা, অর্থাৎ গ্রামের মহিলারা পুরুষরা রাস্তায় বেরিয়ে রাস্তা রীতিমতন অবরোধ করে রাস্তা তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি যে এই গ্রামের বহু মানুষ মানে বিনা চিকিৎসায় মারা যায়, তাদেরকে হাসপাতালে নিয়ে যায় না, এবং প্রস্তুতি যেসব মায়েরা রয়েছে তাদের এই রাস্তায় নিজেদের রাস্তায় তারা প্রস্রাব করে ফেলে, এরকম মারাত্মক অভিযোগ। এবং তারা আরো আরো অভিযোগ করে যে পঞ্চায়েত যে প্রধান রয়েছে সে প্রধানকে কিন্তু বারবার জানানো হয়েছে, কিন্তু প্রধান কিন্তু এই ব্যাপার নিয়ে কিন্তু কোন রকম ভাবে মুখ খুলতে চায়নি, বা এই পঞ্চায়েত যে প্রধান রয়েছে মানস দাস তাকে কিন্তু আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম যে এই পঞ্চায়েতের দায়িত্ব এই পঞ্চায়েতের রাস্তা, কিন্তু তিনি কিন্তু কোন রকম ভাবে আমাদের সামনে মুখ খুলতে চাননি, তাই কারণে যার কারণে কিন্তু গ্রামবাসীরা কিন্তু এই পঞ্চায়েতের উপরে কিন্তু একটা অভিযোগ আনছে যে পঞ্চায়েত এই রাস্তাটা করছে না, এতদিন ধরে পড়ে রয়েছে, তারপরেই কিন্তু যে ব্লক যে সভাপতি রয়েছে অর্থাৎ শাসক দলের যে ব্লক সভাপতি রয়েছে শহীদুল গাজী তাকে জিজ্ঞাসা করা হয় যে এই পঞ্চায়েতের যে আধিকারিক রয়েছে অর্থাৎ প্রধান রয়েছে সে কিন্তু এই রাস্তার ব্যাপারে কোন রকম ভাবে কর্ণপাত করছে না, তিনি কিন্তু আশ্বস্ত করেছেন যে কয়েকদিনের মধ্যে এই রাস্তা টেন্ডার হয়ে গেছে, অর্থাৎ পদ্মশ্রী যেসব প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মধ্যে এই রাস্তা দেওয়া হয়েছে, খুব শীঘ্রই এই রাস্তা টেন্ডার হবে এবং কাজ শুরু হবে। অঙ্কিতা, ধন্যবাদ। এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। এরপর নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার দিকে, সেখানে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি গোপাল শীল। গোপাল, তোমার কাছে জানবো আজকের তোমার জেলার গুরুত্বপূর্ণ খবর কি কি ছিল? দেখো অঙ্কিতা, তোমাকে প্রথমেই বলবো আইসিডিএস সেন্টার সকালে খুলে মদের বোতল দর্শন আর মদের বোতল পরিষ্কার করেই তবে প্রতিদিন আইসিডিএস সেন্টার চলে। ঘটনাটি বর্তমানে তুমি জানবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি এলাকায় 119 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে এলাকার মানুষজন আছে তাদের অভিযোগ, আমফানে ভেঙেছিল এই আইসিডিএস সেন্টারের ঘর, দরজা জানলা উপরের চাল অ্যাডভেস্টার
তখন থেকে এখনো পর্যন্ত তা কোনো সংস্কারের নাম ধরেনি, কোনো সংস্কার সরকার বলতে পারো বা প্রশাসন বলতে পারো, বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। কিন্তু সেখানে আইসিডিএস সেন্টারে প্রায় 50-এর উপরে ছাত্রছাত্রী শিশুরা থাকে, গর্ভবতী মায়েরা রয়েছে। যে আইসিডিএস সেন্টারে সরকার ঠিক করেছিল গর্ভবতী মায়েরা পাবে পুষ্টি খাবার আর সঙ্গে পাবে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ, আর সেই আইসিডিএস সেন্টার যে বেহাল দশা, প্রতিদিন সকালে ওখানে কিন্তু মদের বোতল আর বিভিন্ন রকমের মলমূত্র পড়ে থাকে, আর আইসিডিএস এর যারা দিদিমণি রয়েছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে স্কুলটাকে চালা থাকে। কিন্তু কেন হচ্ছে রাতের অন্ধকারে বিভিন্ন দুষ্কৃতীরা এই যে আইসিডিএস সেন্টার ভাঙা দরজা জানলা রয়েছে কোথাও যেতে না পেরে এই আইসিডিএস সেন্টারের ভেতর ঢুকে খাচ্ছে মদ, প্রকো খাচ্ছে গাঁজা, বিভিন্ন রকম অপকর্মের এখানে একটা আগ্রা বলতে পারো। এই আগ্রাটা নিয়ে কিন্তু ইতিমধ্যে মানুষ ক্ষোভ হয়, আজকে সকালে এলাকার প্রচুর মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। এই বিক্ষোভ করার পরে তারা উদ্বোধন কর্তৃপক্ষকে জানায়, তোমাকে সব থেকে বলি বাচ্চাদের যে রান্না করার উনুনটা দিনের পর দিন একদিন লেখা গেল ভেঙে দিল, তুমি তো জানবে মদপ্প অবস্থায় ছেলেদের কি অবস্থা হবে না হবে, তারা মাদ্রামা করতে গিয়ে দেখো উনুনটাও ভেঙে দেয়, তার জন্য অর্ধেক দিনই খাবার বন্ধ হয় না, দিদিমণি খাবার বন্ধ হয়ে যায় দিদিমণি কিন্তু অর্ধেক দিন আবার আসেও না, তার অজুহাত এই স্কুলে কি করে ছেলে মেয়েদের পড়াবো। এটা নিয়ে প্রধানকে জানালে প্রধান বলেছে তিনি লক্ষ্য করছেন আইসিডিএস সেন্টারে নতুন ভাবে যাতে হয় সে ব্যবস্থা তিনি নেবেন। অঙ্কিতা গোপাল আর কি খবর রয়েছে? একটা খবরে আপডেট দেবো, তুমি জানো একটা নৃশংস ঘটনা ঘটেছে, সম্পত্তির বিবাদ নিয়ে একটি 13 বছরের ছেলেকে খুনের অভিযোগ উঠেছে তার কাকা এবং কাকিমার বিরুদ্ধে। যে ঘটনাটি তুমি জানবে উস্তি থানা এলাকার দেউলিয়ার ঘটনা, গত পরশু যে একটা 13 বছরের ছেলে যে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে তার হঠাৎ করে ঘরের মধ্যে দেখা গেল তার ঝুলন্ত দেহ। বাড়ির লোকেরা কিন্তু প্রথমে ভেবেছিল কোনো সুইসাইড, কিন্তু একটা কথা বলি এলাকার মানুষের দাবি, ওই বাড়ির পরিবারের দাবি, ওই শিশুটিকে মারবার জন্য এর আগে ভাতে বিষ মাখানো হয়েছিল, কারণ তাদের বাড়ির একটা ছেলে বাইরে বাবা মা বাইরে কাজ করতে থাকে এবং কিন্তু সেই অভিযোগে তীর উঠেছে তার জেঠিমা কাকা কাকিমা তাদের বিরুদ্ধে। ইতিমধ্যে গতকাল রাত্রে উস্তি থানায় বিক্ষোভ দেখিয়েছে পরিবারের লোকজন তাদের বিরুদ্ধে 302-এর মামলা করার জন্য, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তদন্ত করছে, তবে একটা কেস হয়েছে তবে এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি। তবে একটা নিরীহ শিশু যে জায়গা সম্পত্তি সম্বন্ধে কিছু জানে না সেই ছেলেকে কিরা অকালে প্রাণ দিতে হলো, এটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। অঙ্কিতা ধন্যবাদ গোপাল তোমাকে। এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি গোপাল শীল, এবং গোপালের কাছ থেকে যেমন আমরা জানলাম যে একটি অত্যন্ত ছোট একটি শিশু, যে শিশু এখনো কিছু বোঝে না অথচ পারিবারিক বিবাদ বা সম্পত্তির লোভে পরিবারের লোকের হাতেই খুন হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। এরপর নজর রাখবো হুগলির দিকে, সেখানে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি পিন্টু লাগা। পিন্টু তোমার কাছে জানতে চাইবো আজকে তোমার জেলার গুরুত্বপূর্ণ খবর। যেটা হুগলির যে খবরের দিকে নজর রাখবো সেটি হলো হুগলির গোঘাট ব্লকের ঘটনা, যে এবার গোঘাট ব্লকে যে গ্রামের মানুষকে গ্রামের ছেলে মেয়েদেরকে ফুটবলের প্রতি উদ্বুদ্ধ করতে আকর্ষণীয় করতে গোঘাট ব্লক এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবার প্রায় 700 সিটের একটি ফুটবল গ্রাউন্ড তৈরি করতে চলেছে পঞ্চায়েত সমিতি এবং ব্লক, যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র গ্রামের যে ছেলে মেয়েরা তারা যাতে ফুটবলের প্রতি আরো আকর্ষিত হয় এবং তারা ফুটবল খেলতে পারে এবং সেখানে প্র্যাকটিস করে তারা রাজ্য স্তরে এবং আন্তর্জাতিক স্তরে যাতে খেলতে পারে তার জন্যই প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গেছে ইতিমধ্যেই সেই ফুটবল গ্রাউন্ড তৈরি করার জন্য প্রায় 19 লক্ষ টাকার মতো বরাদ্দ হয়েছে টাকা এবং তার টেন্ডারও পাস হয়ে গেছে ইতিমধ্যেই, খুব শীঘ্রই সেই কাজ শুরু হবে। তবে এর পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ চন্দ্র পঞ্চায়েতী জানাচ্ছেন যে তবে ইতিমধ্যে যেহেতু টেন্ডার পাস হয়েছে খুব শীঘ্র সেই কাজ শুরু হবে এবং তাদের পক্ষ থেকে সমস্ত কিছু লক্ষ্য রেখে সেই স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। এই স্টেডিয়াম তৈরি হবে গোঘাট ব্লকের গোঘাট হাই স্কুল মাঠে, সেখানে ইতিমধ্যে একটি মাঠ রয়েছে আর সেই মাঠকে সুন্দর করে সাজিয়ে প্রায় 700 সিটের একটি গ্রাউন্ড প্রথমে তৈরি করা হবে এবং সেখানে যদি আরো কিছু সরকারের তরফ থেকে ডোনেশন পাওয়া যায় বা বরাদ্দ হয় তাহলে সেই সিট আরো বাড়িয়ে তোলা হবে। তবে স্কুলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে গোঘাট হাই স্কুলের শিক্ষক তিনি জানিয়েছেন যে ওই মাঠ যেহেতু স্কুলের বাউন্ডারির মধ্যেই তৈরি করা হচ্ছে এতে করে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ তারা বাইরের ছেলে মেয়েদের জন্য সেই গ্রাউন্ড খুলে দেবে তাতে করে বাইরের ছেলেরা খেলতে পারবে। তবে গ্রামের মানুষ যেটা জানাচ্ছে যে এই ফুটবল যেহেতু গ্রাউন্ড তৈরি হচ্ছে সরকারের পক্ষ থেকে খুবই ভালো, তবে তারাও চাইছে যে এই ফুটবল গ্রাউন্ডের সাথে সাথে
তাদেরকে সেই ফুটবল এবং খেলার জন্য যদি কোচের ব্যবস্থা করা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে তাহলে কিন্তু তারা আরো অত্যন্ত খুশি হবে এমনটাই জানিয়েছে এলাকার মানুষ অঙ্কিতা। পিন্টু, আর যাদের উদ্দেশ্যে এই প্লেগ্রাউন্ড তৈরি হচ্ছে অর্থাৎ গ্রামের ছেলেমেয়েরা, তাদের কি প্রতিক্রিয়া এই খবর শুনে? তাদের প্রতিক্রিয়া অঙ্কিতা, তারা অত্যন্ত খুশি হয়েছে একটা এরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে, বিশেষ করে একটা গ্রামীণ এলাকায়। যেহেতু আমরা দেখেছি বিভিন্নভাবে যে স্পোর্টসের যে কমপ্লেক্স তৈরি করা হয় বিভিন্ন জায়গাতে, কিন্তু সেটা শহরেই করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি। তবে প্রশাসনের পক্ষ থেকে যেহেতু গ্রামীণ এলাকায় একটা এরকম ব্যবস্থা করা হচ্ছে যেখানে সুন্দর করে সাজিয়ে উঠবে একটা খেলার মাঠ, তাতে করে কিন্তু অত্যন্ত খুশি হচ্ছে এলাকার ছেলেমেয়ে থেকে শুরু করে কিন্তু গোঘাট হাইস্কুলের ছাত্ররাও। সেই প্রতিক্রিয়াও আমরা দর্শককে শুনিয়েছি, তারা কিন্তু অত্যন্ত খুশি এবং তারাও চাইছে অতি সত্তর যেমন সেই গ্রাউন্ড তৈরি হয়ে যায় এমনটাই তারা চাইছে অঙ্কিতা। ধন্যবাদ পিন্টু তোমাকে। এরপর এবার নজর রাখবো আমরা বাঁকুড়ার দিকে, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি রাহুল কর্মকার। রাহুল, তোমার কাছে জানবো বাঁকুড়ায় আজকে গুরুত্বপূর্ণ খবর কি আছে? দেখো অঙ্কিতা, প্রথমে বলে রাখি আজ সাত সকালে যে ঘটনাটা বাঁকুড়া কি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। হ্যাঁ, সেই ঘটনা বেলিয়াতোর যে রেঞ্জ রয়েছে সেই রেঞ্জ এলাকার লাদুনিয়ার যে জঙ্গল, সেই জঙ্গলে বেশ কিছুদিন ধরে একটি দলছুট হাতি দাতাল আর কি সেটি রয়ে গিয়েছিল। এবং আজ সকালে নিত্যানন্দপুর গ্রামের এক বাসিন্দা কৃষক, তিনি যখন ধান বানতে যাই মাঠে, সেই জঙ্গল লাগোয়া মাঠে যখন যাই, তখন উল্টো দিক থেকে হাতি এসে তাকে আক্রমণ করে এবং সেখানেই সে জখম হয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা যারা ধান কাটছিল ওখানে এবং গ্রামবাসীরা মিলে তাকে প্রথম বেলিয়াতোর হাসপাতাল এবং পরে একটি বেসরকারি বাঁকুড়া শহরের একটি নার্সিংহোমে তাকে আনা হয়েছে। এখন তার শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। এলাকায় যে ফরেস্ট দপ্তর রয়েছে, সে বন দপ্তরের আধিকারিকরা রয়েছে, পুলিশ রয়েছে। যে বিষয়টা এলাকার বাসিন্দাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই দলছুট হাতিটি কিন্তু এই বেলিয়াতোর এলাকার এই জঙ্গলের মধ্যেই কিন্তু রয়ে যাচ্ছে, কারণ হাতি বেশিরভাগ দিনেই এই হাতিটি এখানেই রয়ে যায়, কারণ যেহেতু হাতিটি দলছুট সেই কারণে এখানে থেকে জঙ্গলে লাগানো যে সমস্ত সবজি ধান সহ ফসল সেগুলি নষ্ট করছে এবং সাধারণ মানুষেরও অনেক ক্ষতি করছে, যার ফলে রাত্রিবেলায় কোনো কারণে কারোর শারীরিক অসুস্থতা হলে হাসপাতালে নিয়ে যেতে যেমন একদিক থেকে সমস্যায় পড়তে হয়। রাহুল, তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাইবো, সেটা হচ্ছে তুমি বলছো যে আবার যতক্ষণ না নতুন দল আসছে ততক্ষণ ধরে এই হাতিগুলি এখানেই থেকে যাবে, সেক্ষেত্রে মানুষের নিরাপত্তার জন্য বন দপ্তরের তরফে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, জঙ্গলের মধ্যেই তো হাতিগুলি থাকে, বন দপ্তর বারবার চেষ্টা করলেও হাতিগুলি জঙ্গলের মধ্যে গভীর জঙ্গলে ঢুকে যায়, পরে আবার যে খাবারের যে তাদের যে চাহিদা থাকে অভাব থাকে সেই খাবারের জন্য তারা কিন্তু লোকালয়ে চলে আসে। কারণ আমরা দেখেছি যে একটা জঙ্গলমলের করিডোর রয়েছে, দলমাদ পাহাড় থেকে যে হাতিগুলি আগে যেভাবে আসতো এখন সেই রুট কিছুদল বদল হয়েছে। এখন বেশিরভাগ সময় বাঁকুড়া সোনামুখী বড়জোড়া বেলিয়াতোর বিষ্ণুপুর জয়পুর বাঁকাদহ এবং পশ্চিম মেদিনীপুরের বড়বেতা শালবনি এই গোয়ালপুর এই সমস্ত এলাকাগুলোর মধ্যে কিন্তু হাতি সীমাবদ্ধ রয়ে যাচ্ছে। তার একটাই কারণ, তার মূল কারণ হচ্ছে যে খাবারের চাহিদা। যখন হাতি দল আবার আসবে সেই সময় সেই হাতিগুলিকে যদি হাতি আসে এই হাতিগুলি যারা দলছুট হাতিগুলি রয়েছে সেই সব হাতিগুলোকে কিন্তু তখন তাদের সঙ্গে ফেরত পাঠানোর চেষ্টা করে বন দপ্তর। কিন্তু এই মুহূর্তে বন দপ্তরেরও করার কিছু নেই, তবে বন দপ্তর বারবার এলাকার মানুষকে সচেতন করে, কিন্তু আজ সকালে যে খবর ঘটে সেই খবর কিন্তু বন দপ্তরের আধিকারিকরাও বুঝতে পারেনি, আচমকায় কিন্তু এই ঘটনা ঘটে যায়। অঙ্কিতা, ধন্যবাদ রাহুল তোমাকে। এতক্ষণ ধরে বাঁকুড়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রাহুল কর্মকার। এবার নজর রাখবো মালদার দিকে, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি মাধব কুমার মণ্ডল। মাধব, তোমার কাছে জানতে চাইবো আজ তোমার জেলায় গুরুত্বপূর্ণ খবর কি ছিল? একবার জানিয়ে রাখি, মালদা জেলার রুতুয়া থানা এলাকার ঘটনা, সামান্য বিবাদের জেরে তৃণমূল নেতার হাসওয়ার কপে খুন প্রতিবেশী অভিযোগ।
খুনের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তার দলবলের বিরুদ্ধে। মালদহের রতুয়ার বাজিতপুর বঙ্কুর এলাকার ঘটনা, মৃত্যু উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। কি কারণে খুন খতিয়ে দেখছে রতুয়া থানার পুলিশ। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম দেবনারায়ণ যাদব, বাড়ি মহানন্দাতলা গ্রাম, মহানন্দাতলা গ্রাম পঞ্চায়েতের বঙ্কুটলা এলাকায়। ছেলে জিতেন্দ্র যাদব জানাচ্ছে আগে থেকে জমি নিয়ে বিবাদ ছিল, সেই সময় আমাকে আমার বাবাকে মেরেছিল। এদিন রাতে বাড়ির ভেতরে মহিষ ঢোকা নিয়ে বিবাদ বাঁধে দুই প্রতিবেশীর মধ্যে। বছর 53 দেবনারায়ণ যাদবকে তার সাথে প্রতিবেশী মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল শ্যাম ধারী যাদবের অভিযোগ। সেই সময় দেবনারায়ণ যাদবকে হাঁসুয়া দিয়ে কোপাতে থাকে, তার চিৎকারে প্রতিবেশী ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাকে, মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা। এই ঘটনায় রতুয়া থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। নিছকই সামান্য বিবাদকে কেন্দ্র করে এই খুন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ, খতিয়ে দেখছে রতুয়া থানার পুলিশ। যদি বিজেপি মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমন ভাদুরী বলেন, এটা গৃহপালিত পশু বাড়িতে ঢুকলে তার মালিককে ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলা হলো, যিনি করলেন তিনি তৃণমূল নেতা। এর থেকে বোঝা যাচ্ছে তৃণমূল সদস্য নেতাদের দাম্ভিকতা কতটা অহংকারে পৌঁছেছে। ঘটনাটি অমানবিক, পুলিশ এখনো পর্যন্ত কেউকে করতে পারেনি। অন্যদিকে তৃণমূল নেতা বলছে এর থেকে পুলিশ আইন শৃঙ্খলা রাজ্যের অবস্থা মানুষের সামনে আসছে। জেলা তৃণমূল সহসভাপতি দুলাল সরকার বলেন এটা গ্রাম্য বিবাদ, কেন্দ্র করে খুন হয়েছে, সেটা পার্টির কোনো ব্যাপার নয়, শাসন রয়েছে নেবে, এখানে পার্টির কোনো বিষয় নিয়ে নেই। বিজেপি যেহেতু নিজেকে লোককে দেখাতে পারছে না, সেই ভয়ে এই ধরনের কথাবার্তা বলছে। যদি আরেকটা বিষয় তোমার অনুমতি জানিয়ে রাখি অঙ্কিতা, যে খবরটা তো আমি আজ সকালবেলা রাত্রিবেলা, তারপরে আজ সকালবেলা মাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তের নমুনা সংগ্রহ করে, তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ করা হয়েছে পরিবারের তরফ থেকে। জানা গেছে অনেকদিন ধরেই জমি নিয়ে পক্ষের মধ্যে বিবাদ চলছিল, এরপর বৃহস্পতিবার রাতে গোয়াল ঘরে মোষ ঢোকাতে গিয়ে এই গন্ডগোল দেবনারায়ণ যাদব ভাস্তার সঙ্গে। সেই সময় ভাইপো মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শ্যাম বিহারী যাদব তর্ক বিতর্ক বলে, সেই সময় অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। গতকাল রাতে দেবনারায়ণ যাদবকে হাঁসুয়া দিয়ে কোপানো হয়, এরপর স্থানীয় বাড়ির লোকজনেরা তড়িঘড়ি করে তাকে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হয়, তাকে মালদা মেডিকেল কলেজ হসপিটাল পাঠানো হয়েছে। মাধব, তোমার কাছে জানতে চাইবো, তুমি বলে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার, সেই লিখিত অভিযোগে কি যে তৃণমূল নেতাকে নিয়ে বারবার প্রসঙ্গ উঠছে যার বিরুদ্ধে অভিযোগ, তার নাম কি উল্লেখ করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যা অভিযোগ দেওয়া হয়েছে, অভিযোগ আনো হয়েছে পুলিশের তরফ থেকে, সেই যে শ্যাম যিনি তৃণমূল সদস্য, তার নামে কমপ্লেন করেছে, যেহেতু ওদের বলছে ওদের পারিবারিক বিবাদ। হ্যাঁ, যেহেতু ওর নাম দিয়ে ইন্ডিভিজুয়াল নাম দিয়ে রতুয়া থানায় পুলিশের কাছে কমপ্লেন করা হয়েছে অঙ্কিতা। সেক্ষেত্রে পুলিশের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, আজ সকালবেলা সেই ঘটনাস্থলে প্রধান মর্যাদার পুলিশ আধিকারিকেরা সেই মহানন্দাতলার বঙ্কুটলা গ্রামে পৌঁছায় এবং সেখানকার রক্ত যেখানে যেখানে ছড়িয়ে পরিস্থিতি ছিল এবং যে হাতিয়ার দিয়ে কোপানো হয়েছিল সেই হাতিয়ার এবং রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে, তারপর সেই সংগ্রহ করে সেটি ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে, এমনটাই বলছে। ধন্যবাদ মাধব তোমাকে। এতক্ষণ ধরে মালদা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মাধব কুমার মণ্ডল। এখনকার মতো জেলার ডায়েরি এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন নিউজ বর্তমানে।